হ্যালো গাইস, এসবি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব খুবই দারুণ একটি জব ভ্যাকেন্সি নিয়ে। বাড়িতে বসে পেন্সিল প্যাকিংয়ের কাজ নিয়ে কিন্তু অনেক রকম ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন, এটা কিন্তু নতুন না। তো বাড়িতে বসে পেন্সিল প্যাকিংয়ের কাজ কি সত্যিই হয়, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকমের ডাউট রয়েছে। তবে আজকে আমরা যেই পদ্ধতিতে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে কাজ পাবেন, তার সাথে কোনো রকম টাকা লাগবে কি না, সমস্ত বিষয়টাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো। তো বাড়িতে বসে পেন্সিল প্যাকিংয়ের কাজ কিন্তু পাওয়া যায়, তবে তার কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে। যেমন ফার্স্ট হলো, কাজের জন্য কিন্তু কোনো রকম টাকা কিন্তু চাওয়া হয় না, সেটা অনলাইন হোক বা অফিসে এসে হোক, কোনো রকম টাকা পয়সা কিন্তু কাজের জন্য দিতে হয় না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যারা কাজের জন্য টাকা চাইছে তাদেরকে সরাসরি ইগনোর করুন, যেহেতু কাজের জন্য টাকা দিলে সেটা কিন্তু অনেক সময় ফেক হয়ে যায়। অনেকে কিন্তু স্ক্যাম করে, টাকা নিয়ে কাজ দেয় না, অনেক সময় সুইচ অফ করে দেয় ফোন বা ব্ল্যাকলিস্ট করে দেয়, এরকম কিন্তু অনেক প্রবলেম হয়। তো বাড়িতে বসে পেন্সিল প্যাকিংয়ের কাজ আপনারা কিভাবে পাবেন তার আগে জানিয়ে রাখবো, এখানে কাজ পেতে হলে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট ঠিক হতে হবে। আপনি সেখানকার বাসিন্দা কিনা বা আপনার নামে কোনো রকম কেস রয়েছে কিনা, অনেক রকম চেকিং কিন্তু থাকবে, যেটা বলা হয় যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এছাড়া আপনি ওই লোকেশনে, আপনার বাড়ি যেখানে রয়েছে, আপনি সেখানে কতদিন ধরে বসবাস করছেন, সেই বিষয়টাও কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে, সমস্ত রকম ডিটেলস দিতে হবে, তারপরেই কিন্তু এখানে আপনারা কাজ পাবেন বাড়িতে বসে পেন্সিল প্যাকিংয়ের কাজ। এবারে একটা কোশ্চেন মাথায় আসতে পারে যে কোম্পানি তো ফ্যাক্টরিতেই কাজ করতে পারে, তো আমার বাড়িতেই কেন পেন্সিল প্যাকিংয়ের জন্য পাঠাবে, এই বিষয়টা নিয়ে অনেকের মনে ডাউট থাকতে পারে। এখানে আরও ক্রাইটেরিয়া আছে যে মানে সমস্ত বাড়িতে, ছোট ছোট ঘরেই যে পেন্সিল প্যাকিংয়ের জন্য পাঠিয়ে দেবে কোম্পানি গাড়িতে করে প্রোডাক্ট, এমনটা কিন্তু হবে না। এটা কিন্তু আগে থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে তো মানে তোমাদের বাড়ি রয়েছে, একটুখানি জায়গা রয়েছে, ছোট জায়গা, আমার বাড়িতে পার ডে গাড়ি আসবে, এসে মাল দিয়ে চলে যাবে, আমি প্যাকিং করে দেবো, আবার গাড়ি এসে নিয়ে যাবে, এগুলো যারা বলছে তারা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো সঠিক পদ্ধতি কী আছে ভিডিওটিকে কন্টিনিউ দেখার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু সমস্ত বিষয়টা আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার বুঝতে পারবেন। যেমনটা আমরা আপনাদেরকে জানিয়েছি ফার্স্টে, 100% ফ্রি চাকরি, যেমন কথা বললাম যে 100% ফ্রি চাকরি, কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না, এই বিষয়টা কিন্তু বারবার বলে দিচ্ছি। যোগ্যতা লাগবে না, এই কাজের জন্য কোনো রকম যোগ্যতা কিন্তু চাওয়া হয়নি, যেহেতু পেন্সিল প্যাকিংয়ের কাজ একবার যে কেউ দেখে নিলেই সে কিন্তু আরও 5 জন ব্যক্তিকে নিয়ে কাজ করতে পারবে, এমন কিছু যে মানে টাফ ব্যাপার না যে পেন্সিল প্যাকিং করতে গেলে গ্রাজুয়েট পাস লাগবে, MBA পাস লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। বেতন এখানে কত দেওয়া রয়েছে, বেতন যদি বলা যায় দেখো এখানে কিন্তু টোটালি কাজের ওপর ডিপেন্ড করবে। এবারে কাজের ওপর ডিপেন্ড করবে বলতে কতটা তুমি প্যাকিং করছো, পার প্যাকেটে কত টাকা দেবে তার ওপরে ডিপেন্ড করছে। এখানে বলা হয়েছে যদি কোনো কোম্পানি বা যদি কোনো ব্যক্তি 35,000 টাকা মাসে ইনকাম করতে চায়, তাহলে তাকে কিন্তু মোটামুটি পার ডে 8 ঘন্টা কাজ করতে হবে। এবারে এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, সব জেলা থেকে আবেদন করতে পারবে, এই বিষয়টা কিন্তু লেখা রয়েছে, অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে। তবে কিভাবে আবেদন করা যাবে, একটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে, ধরে নিলাম আপনার বাড়ি রয়েছে মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের কোনো একটা গ্রামে আপনার বাড়ি রয়েছে, এবারে ধরে নিলাম সেই বাড়ি, আপনার যেখানে বাড়ি রয়েছে তার থেকে 50 কিলোমিটারের মধ্যে কোনো একজন ব্যক্তি এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছে, তাহলে কিন্তু আপনারা আর এই ফ্র্যাঞ্চাইজি পাবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এটা এরিয়ার ওপর ডিপেন্ড করবে, আরও যত আপনি রুরাল এরিয়াতে ঢুকবেন তার জন্য কিন্তু 50 কিলোমিটারটা 200 কিলোমিটারও হয়ে যেতে পারে, যেহেতু রুরাল এরিয়ায় কিন্তু অতটা বেশি রিচ থাকে না। কলকাতার ক্ষেত্রে হয়তো অনেকটা কম হতে পারে, 30-40 এরকমভাবে কিন্তু কমতে থাকবে, বাট যেগুলো রুরাল এরিয়া রয়েছে তার ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সমস্ত কিছু বলে দেবো। আবারও একটা ডাউট কিন্তু সবার মনে থাকতে পারে যে কোম্পানি আমাদের কাছে কেন পাঠাবে পেন্সিল, এই বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু টোটালি আপনাদেরকে ম্যাটেরিয়ালটাকে রেডি করতে হবে, পেন্সিলটাকেও কিন্তু তৈরি করতে হবে, সেটা কিভাবে তৈরি করবেন তার জন্যও কিন্তু কোম্পানি ট্রেনিং দেবে। এবারে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা যে পেন্সিলটাকে তৈরি করব তার জন্য তো মেশিন দরকার, মেশিন কি কোম্পানি প্রোভাইড করবে না, কোম্পানি প্রোভাইড করবে না, তো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো। এর জন্যও কিন্তু কোনো রকম পে করতে হবে না আপনাদেরকে,
সম্পূর্ণ বিনামূল্যেই আসবে আপনাদের কাছে সমস্ত কিছু, বাট আপনাদের যে জায়গাটায় কাজ হবে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে রেডি করতে হবে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং মেশিন কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কোম্পানি প্রোভাইড করবে, তবে সেখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে, আপনাকে কিন্তু ওখানে রেসিডেন্টাল হতে হবে। মিনিমাম ওখানে আপনারা 30 বা 25 বছর ধরে মানে রয়েছেন সেই জায়গাতে, সেই রকম একটা কিন্তু ব্যাপার হতে হবে। আই মিন প্রপারলি রেসিডেন্টালে এখানে রয়েছেন সেই হিসাবটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। তো স্টেপ বাই স্টেপ জানাবো, পেন্সিল প্যাকিং জব, ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতে পারবেন। ফ্রি জব ভ্যাকেন্সি আবারও বলে রাখবো, ফ্রি জব ভ্যাকেন্সি রয়েছে, জব ওয়ার্ক ফ্রম হোম প্যাকিং, মান্থলি স্যালারি এখানে যেমনটা দেখিয়েছি অ্যাডভান্স স্যালারি। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, মান্থলি স্যালারি এবং অ্যাডভান্স স্যালারি। অ্যাডভান্স মিন এখানে কিন্তু কাজের জন্য আপনাদেরকে কোম্পানির তরফ থেকে কিছুটা সাপোর্ট দেওয়া হবে। কিসের জন্য সাপোর্ট দেওয়া হবে? যদি আপনার কোনো প্রবলেম হয় মেশিনে, কোনো কারণে হয়তো চলছে না, কোনো ফল্ট হয়েছে, মেকানিক এসছে, সেই কারণে তো টাকা তো ইনভেস্ট করতে হবে, সেই কারণে কিন্তু কোম্পানি সাপোর্ট দিচ্ছে। তো অ্যাপ্লাই নাও, এখানে কী আছে, ইট ইজ প্যাকিং জব, 20 বক্স এভরি ডে, প্যাকিং 1 বক্স 100 পেন্সিল। তো এখানে কিন্তু 20টা বাক্স প্যাকেট করতে বলা হয়েছে, একটা বাক্সে 120 পেন্সিল। এবারে অনেকে ভাবতে পারে যে 20টা বাক্স করতে তো খুব বেশি সময় লাগবে না, 20টা বাক্স মিন বড় বাক্সর 20টা বলা হয়েছে, তো সেখানে কিন্তু মোটামুটি অনেক পেন্সিল থাকবে, সেটা নিয়েছে আপনি। মেল ফিমেল বোথ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, আই মিন একজন ফ্যামিলিতে একজনই ব্যক্তি রেজিস্টার করতে পারবে। এজ কিন্তু থাকতে হবে 18 থেকে 45, কোয়ালিফিকেশান নট ম্যান্ডেটারি, জব লোকেশান ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, স্মার্টফোন কিন্তু অবশ্যই থাকতে হবে। এছাড়া যেই বিষয়টা বলেছিলাম যে ছোট বাড়িতে কিন্তু হবে না, 1200 স্কোয়ার ফিটের রুম কিন্তু ম্যান্ডেটারি রয়েছে। তো এই রুম যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন, ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ্লিকেশান ফর্ম লিঙ্ক দিয়ে রাখবো, অ্যাপ্লিকেশান ফর্ম লিঙ্কে আপনারা সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করবেন এবং আপনাদেরকে কল করা হবে, সমস্ত কিছু ভেরিফাই করা হবে, তারপরেই কিন্তু সমস্ত প্রসেস স্টার্ট হবে। আশা করবো সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন, ভিডিওটিকে একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে। চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশান চেক করুন, আমরা অ্যাপ্লিকেশান ফর্ম লিঙ্ক দিয়ে রেখেছি। তো চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।